बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम केमन आछो प्रिय शिक्षार्थीरा आशा करी भालो आछो आमिओ भालो आछि एई करोनाकालीन समये तोमरा केउ स्कूले आसते पारछो ना सेजन्य स्कूल कर्तृपक्ष तोमादेर जन्य अनलाइन क्लासेर व्यवस्था करेछेन एई अनलाइन क्लासेर धारावाहिकताय आजके आमि पंचम श्रेणीर बांग्लादेश ओ विश्वपरिचय सप्तम अध्यायेर मानवाधिकार विषयटि निये आलोचना करब শিক্ষার্থীরা তোমরা বই খাতা কলম নিয়ে তাড়াতাড়ি বসে যাও আজকে মানবাধিকার এই অধ্যায়টি নিয়ে আলোচনা করার আগে আমরা জেনে নেই মানবাধিকার কি মানুষ হিসেবে আমাদের সবার সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে এজন্য আমাদের প্রয়োজন কিছু সুযোগ সুবিধা যেমন আমরা স্কুলে যাই আমাদের স্কুলে গিয়ে আমরা আমাদের মত প্রকাশ করি আমরা স্বাধীনভাবে চলাফেরা করি আমরা নিজ নিজ ধর্ম পালন করে থাকি এছাড়া কোনো বিপদে পড়লে আইন শৃঙ্খলা রক্ষাকারী লোকজন আমাদের এই বিপদ থেকে রক্ষা করে থাকে সমাজের সদস্য হিসেবে আমরা এমন আরো অনেক সুযোগ সুবিধা ভোগ করার অধিকার রয়েছে মানুষের ভালোভাবে বেঁচে থাকার জন্য এই ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করার অধিকারকেই বলা হয় মানবাধিকার তাহলে শিক্ষার্থীরা আমরা জানতে পারলাম কি যে মানবাধিকার হলো আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা ভোগ করার অধিকারকেই বলা হয় মানবাধিকার মানবাধিকার অধ্যায়টি আলোচনা করার আগে আমরা শিক্ষার্থীরা আজকে মানবাধিকার অধ্যায়টি আলোচনা করে কি কি জানব সেই সম্বন্ধে জেনে নেব মানবাধিকার কি এছাড়া মানবাধিকারের কিছু মৌলিক অধিকারগুলো জানব অটিস্টিক শিশুর অধিকার সম্বন্ধে জানব এছাড়া নারী এবং শিশুদের অধিকার লঙ্ঘন হয় কিভাবে সে সম্বন্ধে জানব এছাড়া নারী ও শিশুদের অধিকার যাতে লঙ্ঘন না হয় সেই সম্পর্কে আমরা সচেতন হব শিক্ষার্থীরা মানবাধিকার লঙ্ঘন বা মানবাধিকার কি এই সম্বন্ধে আমরা জানলাম এখন আমরা মূল মানবাধিকার আলোচনার মূল বিষয়ে চলে যাই মানবাধিকার কি এটা তো আমরা জেনেছি তাই না তো মানবাধিকার আলোচনা করে আমরা এটাই জানতে পেরেছি যে মানবাধিকার হলো সকলের অধিকার জাতিসংঘ 1948 সালের 10ই ডিসেম্বর মানুষের অধিকারকে স্বীকৃতি দিয়ে অনুমোদন করেছে মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র এই ঘোষণাপত্রের অনুযায়ী জাতি বর্ণ ধর্ম বয়স নারী পুরুষ আর্থিক অবস্থা ভেদে মানুষের সকলের এবং বিশ্বের সকল মানুষের এবং সকল দেশের এই কিছু অধিকার ভোগ করার সুযোগ সুবিধা রয়েছে এই সুযোগ সুবিধা ভোগ করার অধিকারকেই বলা হয় মানবাধিকার তো শিক্ষার্থীরা আমরা মানবাধিকারের কিছু মৌলিক অধিকারগুলো জেনে নেই যেমন দেখো কয়েকটি মৌলিক মানবাধিকার মানুষ জন্মগতভাবে স্বাধীন স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার সমাজে সবার সমান মর্যাদার অধিকার শিক্ষা গ্রহণের অধিকার সকল মানুষের শিক্ষা গ্রহণের অধিকার রয়েছে প্রত্যেকের নিরাপত্তা লাভের অধিকার নির্যাতন ও অত্যাচার থেকে নিজেকে রক্ষা করার অধিকার বিনা কারণে গ্রেপ্তার ও আটক না হওয়ার অধিকার আইনের চোখে সবাই সমান সবার ন্যায্য মজুরি পাওয়ার অধিকার ন্যায় বিচার পাওয়ার অধিকার সম্পত্তি ভোগ ও সংরক্ষণের অধিকার নিজ নিজ ধর্ম পালনের অধিকার নিজের চিন্তা ও মত প্রকাশের অধিকার নারী পুরুষ সমান অধিকার আমরা সবার মানবাধিকার রক্ষায় কাজ করব এবং এ বিষয়ে সকলকে সচেতন করব কেউ কেউ মানবাধিকার বিরোধী কাজ করে থাকলে আমরা অবশ্যই এ বিষয়ে প্রতিবাদ করব এছাড়া এই মানবাধিকার অধ্যায়টি আলোচনা করার সাথে আমরা মানবাধিকার অধ্যায়ে একটি পার্ট রয়েছে অটিস্টিক শিশুর অধিকার আমরা এই অটিস্টিক শিশুর অধিকার সম্বন্ধে জানব প্রতিটি শিশু একে অপরের থেকে আলাদা কেউ একা একা থাকতে ভালোবাসে কেউ দল বেঁধে থাকতে ভালোবাসে কেউ অল্পতে ভয় পেয়ে যায় আবার কেউ সাহসী তো আমরা এই উদাহরণ হিসেবে আমরা অটিস্টিক শিশুদের কথা বলতে পারি এখন আমরা অটিস্টিক শিশুদের সম্পর্কে জানব অটিস্টিক শিশুরা অটিজম সমস্যায় সংক্রান্ত
আক্রান্ত। অটিজম কোনো মানসিক রোগ নয়, মস্তিষ্কের একটি বিকাশগত সমস্যা। এই যে অটিস্টিক শিশুদের অটিজম একটা সমস্যা রয়েছে, এটা আসলে কোনো মানসিক রোগ নয়, এটা তাদের মস্তিষ্কের সঠিকভাবে বিকাশ হচ্ছে না। এগুলো যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি এবং সচেতন হই, তাহলে তাদেরকে আমরা ভালোভাবে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে পারব। অটিস্টিক শিশু শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ, কোনো কোনো অটিস্টিক শিশু অন্য শিশুদের মতোই লেখাপড়া করতে পারে, সকল কাজ বা বিষয় একই নিয়মে করতে চায়, দৈনিক কাজের রুটিন বদলে হলে খুব উত্তেজিত হয়। এই অটিস্টিক শিশুরা যে তাদের প্রতিদিনের রুটিন অনুযায়ী তারা কাজ করতে ভালোবাসে, যদি এটার কোনো পরিবর্তন হয় তাহলে তারা খুব উত্তেজিত হয়ে যায়। কোনো 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 একটি জিনিসের প্রতি প্রবল আকর্ষণ থাকে এবং সেটি সবসময় সাথে রাখে। তারা আলো, শব্দ, গতি, স্পর্শ, ঘ্রাণ বা স্বাদের ক্ষেত্রে অতি সংবেদনশীল থাকে। কোনো কোনো অটিস্টিক শিশু চমৎকার প্রতিভার অধিকারী হয়, যেমন ছবি আঁকা, অঙ্ক করা, গান গাওয়া, এগুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে পারে। এই অটিস্টিক শিশুদের আমাদের সচেতনভাবে বুঝতে হবে এবং তাদের এই বৈশিষ্ট্যগুলো যে রয়েছে সেগুলো আমরা সচেতনভাবে লক্ষ্য করব, যাতে তারা এই বৈশিষ্ট্যগুলো থেকে যেন তাদেরকে কেউ আঘাত করতে না পারে। তো প্রতিটি অটিস্টিক শিশু একে অপরের থেকে আলাদা এবং তাদের ধৈর্য শক্তিও কম। আমাদের সবার উচিত এদের বিশেষভাবে যত্ন নেওয়া এবং এদের সাথে মিলেমিশে থাকা। আমরা এমন আচরণ করব না যাতে তারা কষ্ট পায় এবং উত্তেজিত হয়। এই মানবাধিকার অধ্যায়টি আলোচনার আরেকটি পার্ট রয়েছে, শিশুদের ও নারী অধিকার লঙ্ঘন। সমাজে সবার সমান মর্যাদা ও অধিকার রয়েছে, কিন্তু অনেক সময় এই অধিকার আমরা লঙ্ঘন হতে দেখি, বিশেষ ক্ষেত্রে নারী ও শিশুদের বেলায়। নিম্নে শিশু ও নারী মানবাধিকার লঙ্ঘনের কয়েকটি উদাহরণ আমরা জানব, কীভাবে শিশুদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। অনেক শিশু তাদের পরিবারের অসচ্ছলতার কারণে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়। অনেক শিশু ক্ষেত, খামার, ইটের ভাটায়, দোকানে, কলকারখানায় কাজ করে। যদিও বাংলাদেশে 18 বছরের কম বয়সী শিশুদের জন্য শ্রম বেআইনি কাজ। পরিবারের সামর্থ্য না থাকায় শহরের অনেক শিশু গৃহহীন। অনেক সময় সামান্য কারণে বা বিনা কারণে শিশুদের শারীরিক নির্যাতন করা হয়, এতে তাদের মানবাধিকার লঙ্ঘন হয়। অনেক সময় শিশুদের বিদেশে পাচার করে দেওয়া হয়, এটাও মানবাধিকার বিরোধী কাজ। নারীর অধিকার লঙ্ঘন হয় কীভাবে? মেয়েরা ছেলেদের মতো শিক্ষার সমান সুযোগ পায় না, চাকরি ক্ষেত্রে নারীরা পিছিয়ে রয়েছে, কাজের ক্ষেত্রে মেয়েরা ছেলেদের মতো সমান পারিশ্রমিক পায় না, বাড়িতে কাজে সহায়তাকারী যথাযথ পারিশ্রমিক, খাবার ও স্বাস্থ্যসেবা পায় না। বাড়িতে কাজে সহায়তাকারীদের অনেক সময় আমাদের দেশ থেকে অন্য দেশে পাচার করে দেওয়া হয়। উপরের শিশু ও নারীদের অধিকার লঙ্ঘন ছাড়াও আরও অনেক মানবাধিকার বিরোধী কাজ আমাদের সমাজে ঘটে থাকে। নারী ও শিশুদের বিদেশে পাচার ছাড়াও অনেক ঝুঁকিপূর্ণ কাজে তাদেরকে নিয়োগ করা হয়, এগুলো মানবাধিকার বিরোধী কাজ। মানবাধিকারের রক্ষায় আমাদের সচেতন হতে হবে এবং প্রয়োজনে যথাযথ কর্তৃপক্ষকে জানাতে হবে। এই যে শিক্ষার্থীরা, আমরা মানবাধিকার অধ্যায়টি নিয়ে আলোচনা করলাম, এই মানবাধিকার অধ্যায়টি তোমরা বাসায় ভালো করে রিডিং পড়বে, কেননা শিক্ষার্থীরা সামনে কিন্তু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা। তো তোমাদেরকে অবশ্যই বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের যে অধ্যায়গুলো আছে এগুলো ভালো করে, অবশ্যই অবশ্যই ভালো করে রিডিং পড়তে হবে। রিডিং যদি তোমরা ভালো করে না পড়ো তাহলে কিন্তু প্রশ্নের উত্তর ভালো করে দিতে পারবে না, কারণ তোমাদের কিন্তু বইয়ে কোনো অনুশীলনী নেই, তাই সেক্ষেত্রে তোমাদেরকে রিডিং থেকেই তোমাদের সমস্ত প্রশ্ন হয়ে থাকবে। তাই তোমরা অবশ্যই ভালো করে রিডিং পড়ে থাকবে, এই মানবাধিকার অধ্যায়টিও তোমরা ভালো করে রিডিং পড়বে, কেননা এখান থেকে তোমাদের অনেক ছোট ছোট প্রশ্ন, শূন্যস্থান পূরণ, তারপরে তোমাদের বাম পাশ ডান পাশ মিলকরণ, এছাড়া
বড় প্রশ্ন এগুলো কিন্তু সব এই রিডিং থেকেই আসবে। তোমাদের কিছু বোর্ড বইয়ে কিছু অধ্যায় রয়েছে পাঁচটি, যেমন মুক্তিযুদ্ধের উপরে একটা অধ্যায় আছে, তারপরে তোমাদের আছে ঐতিহাসিক স্থানের উপর, তারপরে দুর্যোগ এর উপরে, তারপরে মানবাধিকারের উপরে, নারী পুরুষের সমতা, এই অধ্যায়গুলো তোমরা ভালো করে অবশ্যই রিডিং পড়বে। শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমি একটা নমুনা প্রশ্নের কিছু অংশ নিয়ে এসেছি। দেখো, তোমাদের এক সিলেবাসে তোমরা লক্ষ্য করবে যে তোমাদের এক নম্বরের প্রশ্নে রয়েছে সংক্ষেপে উত্তর লেখো। এখানে কিন্তু তোমাদের 15টি প্রশ্ন থাকবে, তোমাদেরকে কিন্তু অবশ্যই 15টির উত্তর দিতে হবে। এবং এই ধরনের প্রশ্ন থাকতে, এবং এই 15টি প্রশ্নের মধ্যে 15 দোকানে 30 তোমাদের কী করতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মধ্যে 2 করে নম্বর থাকবে। তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে সুন্দর করে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো লিখতে হবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই রিডিং থেকে যে ধরনের প্রশ্নগুলো হবে। দেখো, অপারেশন সার্চ লাইট কী, এছাড়া আবার দেখো বাংলাদেশের বিজয় দিবস কবে। অনেক সময় শিক্ষার্থীরা কী করো, শুধু একটি অক্ষরেই এটা লিখে দাও, যেমন 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। না শিক্ষার্থীরা, এই কাজটা তোমরা কখনো করবে না, যেহেতু 2 মার্কের উত্তর। তোমরা কী করবে, লিখবে বাংলাদেশের বিজয় দিবস 16ই ডিসেম্বর। আবার দেখো, বাংলাদেশের প্রথম সরকারের নাম কি, মুজিবনগর সরকার কত সালে গঠিত হয়, অনেকে লিখে রাখবে যে 1971 সাল। আসলে এভাবে লিখবে না, মুজিবনগর সরকার 1971 সালে গঠিত হয়। এরকম করে তোমাদের দেখো, আর ঐতিহাসিক স্থানের যে অধ্যায়টা, এখান থেকেও কিছু নমুনা প্রশ্ন আছে, যেমন মহস্তানগড় কোথায় অবস্থিত, মহস্তানগড় গড়ে কোন শিলালিপি পাওয়া গেছে, লালবাগ কেল্লা কোথায় এবং কত সালে নির্মাণ করা হয়, ময়নামতি কে ছিলেন, লালবাগ কেল্লা কিসের তৈরি, আবহাওয়া ও জলবায়ু কাকে বলে, খরা কি, খরার একটি প্রভাব লেখো, শিশু শ্রম কি, এরকম 15টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। তোমরা 15টি সুন্দর করে উত্তর দিবে। আর শিক্ষার্থীরা আরেকটা কাজ করবে, পরীক্ষার প্রশ্ন লেখার সময় অবশ্যই প্রশ্নের মাঝে মাঝে একটু একটু করে ফাঁক রাখবে। কেননা ফাঁক না রাখলে এই 15টি উত্তর টিচারদের দেখতে অনেক সময় অসুবিধা হয়। তোমরা এরকম করে নাম্বার করো, টিচাররা অনেক সময় প্রশ্ন বুঝতে পারে না যে এখানে কয়টি প্রশ্নের উত্তর দেওয়া আছে, তাই একটু ফাঁক ফাঁক করে অবশ্যই লিখবে। এছাড়া 2 নম্বর একটা প্রশ্ন হবে, যেমন শূন্যস্থান পূরণ করো, সঠিক শব্দ বসিয়ে সম্পূর্ণ বাক্যটি খাতায় লেখো। তোমরা শূন্যস্থান পূরণ, অনেক সময় শিক্ষার্থীরা কী করো, শুধুমাত্র উত্তরটি লিখো কিন্তু বাক্যটি খাতায় তুলো না। এটা কিন্তু খুব একটা খারাপ বা এটা ভুল একটা সিদ্ধান্ত। তোমরা অবশ্যই কী করবে, বাক্যটি সুন্দর করে আগে খাতায় তুলবে, তারপরে উত্তরটি লিখবে। যেমন 9 মাসের মুক্তিযুদ্ধে ড্যাশ বাঙালি শহীদ হন, এখানে লিখবে, এই বাক্যটি পুরোটি তুলবে, খাতায় পুরোটা তুলে তারপরে এটার এখানে 30 লক্ষ বাঙালি শহীদ হন, এরকম করে উত্তরগুলো দিবে। যেমন দেখো, প্রত্যেকটা অধ্যায়ে রিডিং থেকেই কিন্তু প্রশ্ন হবে। আমি বারবার বলছি, অবশ্যই কিন্তু রিডিংগুলো ভালো করে পড়বে। দেখো, স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ড্যাশ, ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল কত সালে, এই দেখো 1952 সালে, বাংলাদেশের ড্যাশ অঞ্চলে ময়নামতি অবস্থিত, ড্যাশ খোদাই পাথর পাওয়া গেছে, কোথায় খোদাই পাথর পাওয়া গেছে, মহস্তানগড়ে, ওয়ারি বটেশ্বর হলো ড্যাশ, ভূগর্ভস্থ পানির স্তর ড্যাশে নেমে যাচ্ছে। এই যে শূন্যস্থান পূরণগুলো, এগুলো মোট 12টা তোমাদেরকে উত্তর করতে হবে, থাকবে 14টি থেকে তোমরা 12টি উত্তর তোমাদেরকে অবশ্যই দিতে হবে, কিন্তু বাক্যগুলো অবশ্যই তুলে তারপরে উত্তরগুলো লিখবে শিক্ষার্থীরা। তারপরে তোমাদের আরেকটা 3 নম্বর প্রশ্ন থাকবে, যেমন বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিলকরণ। ডান পাশের যে প্রশ্নগুলো থাকবে, যেমন শিশু পাচার একটি, এখানে এই যে ডান পাশে রয়েছে এখানে তোমাদের উত্তরটা দেওয়া আছে। এখানে 7টা বিষয় থাকবে, এখান থেকে তোমাদের এই 7টি উত্তরের থেকে তোমাদের এই শিশু পাচার একটি, এটার সঠিক উত্তরটি বেছে সুন্দর করে পুরো বাক্যটি তোমরা খাতায় নাম্বার দিয়ে পুরো বাক্যটি সুন্দর করে লিখবে, না হলে কিন্তু নাম্বার কম পাবে শিক্ষার্থীরা। যেমন শিশু পাচার একটি
বেআইনি কাজ। এখানে দুই নম্বরে কিন্তু উত্তরটি রয়েছে, তুমি শিশু পাচার একটি বেআইনি কাজ। এরকম করে সুন্দর করে বাক্যটি লিখবে খাতায়, তাহলে তোমরা ভালো নাম্বার পাবে। এখানে কিন্তু 10 মার্ক, 5টি প্রশ্নের মধ্যে 2 করে 10 মার্ক রয়েছে, তাই বুঝে শুনে সুন্দর করে ঠান্ডা মাথায় এই উত্তরগুলো লিখবে। তারপরে রয়েছে 4 নম্বর, দেখো 4 নম্বরে রয়েছে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। এগুলো হলো কাঠামোগত বা বড় প্রশ্ন, এগুলো খুব সুন্দর করে তোমাদেরকে লিখতে হবে। এক একটা প্রশ্নের মার্ক হলো তোমার 6, তো সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই নাম্বারটা বুঝে সুন্দর করে প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। তাহলে কি হচ্ছে, দেখো 8টি প্রশ্নের উত্তর দিতে হবে, এই রিডিংয়ের থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন হয়ে থাকবে। যেমন দেখো, মুক্তিযুদ্ধ কি, মুক্তিযুদ্ধ হয়েছিল কেন, মুক্তিযুদ্ধের 4টি ফলাফল বা তাৎপর্য লিখো। তোমাদের কিন্তু এখানে নাম্বার ভাগ করে দেওয়া আছে, যেমন মুক্তিযুদ্ধ কি, এর জন্য তোমাদের 1 নম্বর রয়েছে, তারপরে মুক্তিযুদ্ধ হয়েছিল কেন, এর জন্য তোমাদের 1 নম্বর রয়েছে, মুক্তিযুদ্ধের 4টি ফলাফল বা তাৎপর্য লিখো। তোমরা এই মুক্তিযুদ্ধের 4টি ফলাফল সুন্দর করে লিখবে, তাতে তোমাদের থাকবে হলো 4 নম্বর, মোট 6 নম্বর, এক একটা প্রশ্নের নাম্বার থাকবে 6। তো তোমরা খুব সুন্দর করে বুঝে বুঝে এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই দিবে, উত্তরগুলো অবশ্যই দিবে। এছাড়া শিক্ষার্থীরা রিডিং থেকে কিন্তু সব প্রশ্ন হবে, দেখো এখানে বীরশ্রেষ্ঠ কারা, বীরশ্রেষ্ঠ উপাধি প্রদান করা হয়েছিল কেন, মুক্তিবাহিনীর 4টি কাজ লেখো, তারপরে আছে সোনারগাঁ কাদের রাজধানী ছিল, এখানে লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে কেন, সোনারগাঁ সম্পর্কে 4টি বাক্য লেখো, খরা কি, খরা কেন হয়, খরার 4টি ক্ষতিকর প্রভাব লেখো, মানবাধিকার কি, মানবাধিকার রক্ষা করা প্রয়োজন কেন, মানবাধিকার রক্ষার 4টি উপায় লেখো। এইভাবে তোমাদের বড় প্রশ্নগুলো থাকবে, বড় প্রশ্নগুলো লেখার সময় অবশ্যই তোমরা প্রথমে ভূমিকা ব্যবহার করবে এবং শেষে উপসংহার ব্যবহার করবে, তাহলে প্রশ্নের মানগুলো, প্রশ্নের উত্তরের মানগুলো খুব ভালো হবে। শিক্ষার যারা পরীক্ষক বা যারা খাতা দেখবে তারা সন্তুষ্ট হবে এবং তোমাদেরকে ভালো নাম্বার অবশ্যই দিবে। আর রিডিং তো আমি আবারও বলছি, প্রত্যেকটি অধ্যায় রিডিং ভালো করে পড়বে, কেননা রিডিং ভালো করে না পড়লে তোমরা কেউ ভালো রেজাল্ট করতে পারবে না, কেননা রিডিংয়ের থেকেই সমস্ত প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। তো শিক্ষার্থীরা ভালো থাকো, সুস্থ থাকো, এই পর্যন্তই, অবশ্যই বাহিরে গেলে মাস্ক পরে যাবে এবং বাসায় সবসময় হাত ধোবে। ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।